নমস্কার বন্ধুরা, হেলদি হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিমের কোরমা। বাচ্চা থেকে বড় সকলেই ডিম খেতে খুব ভালোবাসে। সিম্পল একটা রেসিপি ডিমের কোরমা, সকলের পছন্দেরই হবে। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কোরমা বানানোর জন্য আমি আটটা ডিম নিয়েছি। এটা বানানোর জন্য হাঁসের ডিম, দেশি মুরগির ডিম বা পোলট্রির ডিম, যে কোনো ডিম হলেই হবে। সেদ্ধ করা ডিমগুলোতে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, মশলা টসলা করে ঢুক দিয়ে আর কি। ডিমগুলোতে একটু নুন মাখিয়ে নিলাম। ওভেনে একটি কড়াই বসালাম, কড়াই গরম হলে তার মধ্যে আমি 2 টিস্পুন তেল দিয়ে দিলাম। ডিমগুলো ছেড়ে দিলাম, ডিমগুলো বেশি ভাজবো না, একদমই আলতো করে ভেজে তুলে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা আমি এবার এই তেলের মধ্যেই ছেড়ে দিলাম। এটা আমি বেরেস্তা ভেজে তুলে নিচ্ছি। সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে ভাজলাম, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। যা তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য একটু জিরে দিয়ে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিলাম, সুন্দর গন্ধ বেরিয়ে এলেই একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা এবার এর মধ্যে ঢেলে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কাঁচা লঙ্কাটাকেও নিয়ে। এবার এর মধ্যে আমি সামান্য 1 টিস্পুন তেল অ্যাড করেছি, এটা আমার দেখানো হয়নি। আর এবার এর মধ্যে আমি 1 টিস্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে শুকনো মশলা অ্যাড করছি, এই জন্য আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো ও 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 2 ধরে মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে তো কষাতেই হবে, কারণ কষানো ভালো হলেই তবেই
আসল স্বাদটা পাওয়া যাবে। এই জন্য আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরিয়ে আসছে। দেখেই বোঝা যাচ্ছে সুন্দর মশলা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক কাপ দুধ অ্যাড করছি। একটু ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 টিস্পুন গুঁড়ো গরম মশলার গুঁড়ো, 2 টিস্পুন ঘি দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট খানেকের জন্য ঢেকে রাখলাম। তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি কৌরমা। সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, খুব লোভনীয়। জিভে জল চলে আসছে। আপনারা সকলেই বাড়িতে এভাবে রান্না করে খাবেন, সকলেরই ভালো লাগবে। রুটি পরোটা বা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, আমি তো ভাত দিয়েই খেয়ে নিলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলের জন্য শুভেচ্ছাও রইলো।